তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল যেন রহস্যপুরী। ভয়াবহ ঘটনার দশ দিন পরও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হচ্ছেন জীবিত মানুষ। অঞ্চলটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 44,000। এর মধ্যে শুধু তুরস্কেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে 38,000, আর সিরিয়ায় মারা গেছে প্রায় 6,000 মানুষ। বিস্তারিত মাহমুদুল হাসানের ডেস্ক রিপোর্টে। তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের একসময়ের অভিজাত অ্যাপার্টমেন্ট ভবন এখন শুধুই ধ্বংসস্তূপ। আর এই স্তূপের ভিতর থেকেই 260 ঘন্টারও বেশি সময় পর এক ব্যক্তির কণ্ঠ শুনতে পান উদ্ধারকারীরা। পরে মোস্তফা আবাচি নামে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এমন বাস্তবতায় এখনও স্বজনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশে অবস্থান করছেন অনেকে। তেমনই একজন হাবা কামচি, সেদিনের ভয়াবহতায় হারিয়েছেন 11 বছরের নাতিকে। মোস্তফা আবাচির মতো হঠাৎ করে তার নাতিও উদ্ধার হবে, এ আশায় প্রতিদিনই স্বেচ্ছাসেবকদের সাথে অংশ নেন উদ্ধার তৎপরতায়। আশা করি আমার নাতিকে খুঁজে পাবো, সে আবার আমার কাছে ছুটে আসবে। আমি তার জন্য অপেক্ষা করছি, সে ছাড়া আমার আর কেউ নেই। যখনই কেউ উদ্ধার হয় আমি তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যাই। তুরস্কে হতাহতদের চিকিৎসার জন্য হাসপাতালে এখনও শয্যা সংকট। দেশটির নৌবাহিনীর জাহাজকে তাই অস্থায়ী হাসপাতাল বানিয়ে আহতদের দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। এছাড়া দেশটির প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকায় ন্যাটোর পক্ষ থেকে অস্থায়ী বাড়িঘর নির্মাণেরও আশ্বাস দেন মহাসচিব। তবে সিরিয়ার অসহায় মানুষদের সংকট যেন কিছুতেই কাটছে না, আর সিরীয়দের জন্য আরও $1 বিলিয়ন সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যথাযথ সরঞ্জাম না থাকায় সিরিয়ার উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ভূমিকম্পের পর প্রথমবারের মতো টেলিভিশন ভাষণে এ তথ্য তুলে ধরেন তিনি। পাশে দাঁড়ানো আরব রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান আসাদ, পাশাপাশি বিশ্ববাসীকে সহায়তার হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যে পরিমাণ সরঞ্জাম দরকার তা আমাদের কাছে নেই। এছাড়া অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার কারণেও বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে উদ্ধার কাজে সহায়তা করছে রাশিয়া, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ। মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।